টিজার ছিল এটা, ও মাই গড, 56 সেকেন্ড স্যার সাউন্ড টিজার। একটা স্টোরি শুনেছিলাম যে রানীগঞ্জ হয়েছিল, কিন্তু টাইম লাইনটা আমি জানতাম না, কিন্তু এরকম আরো এক দুবার হয়েছে। হ্যাঁ, কোল্ড মাইন্ডে এগুলো সচরাচর, কিন্তু জলের সাথে ব্যাপারটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, মিশন রানীগঞ্জ। যারা ডাইরেক্ট করছে তিনু, সুরেশ, দেসাই। কাস্টে আছে অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া, কুমুদ, মিশ্রা, পবন, মালহোত্রা, জাস্ট দুদিন আগে আই থিংক, রবি, কিষান, রাজেশ, শর্মা, অন্যান্য অনেকেই আছে। আমি মানে আমি জানতে কোনো ক্লু নেই, মানে আমি ভেবেছিলাম এমনি কোনো কাস্ট বলবে হয়তো। রানীগঞ্জের কোন একটা কয়লা খনির কোন ঘটে যাওয়া ট্রু স্টোরির উপরে, হ্যাঁ হ্যাঁ, ওখানকার ট্রু স্টোরির উপরে বেস করে বানানো। তো লেটস সি, গুন্ডের পরে আবার একটা কয়লা খনি আসছে, তো দেখা যাক। এটা 1989 এর কোন একটা স্টোরি, কেমন প্রেডিক্টেবল একটা টাইম দেখাবে। কোল ফিল্ড, রানীগঞ্জ কোল ফিল্ড ডায়েট দেখিয়ে দিল, 30th নভেম্বর স্পেসিফিক ডেট দিচ্ছে, ট্রু স্টোরি। প্লিজ প্লিজ, না 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 না, টিজার ছিল এটা, ও মাই গড, 56 সেকেন্ড স্যার সাউন্ড টিজার। একটা স্টোরি শুনেছিলাম যে রানীগঞ্জ হয়েছিল, কিন্তু টাইম লাইনটা আমি জানতাম না, কিন্তু এরকম আরো এক দুবার হয়েছে। হ্যাঁ, কোল্ড মাইন্ডে এগুলো সচরাচর, কিন্তু জলের সাথে ব্যাপারটা বুঝলাম না, মেবি মানে গর্ত করতে করতে এমন জায়গায় চলে গেছে যেখানে ওটা লেক বা কিছু নদীর কাছে চলে এসেছে, বর্ষারও হতে পারে, বর্ষার জলও হতে পারে। তো যতটুকু দেখালো আপাতত, কিষান ভাইদেরকে নিয়েছে, আফটার ইমপ্যাক্ট আমার খুব বেশি, মানে মাই গড, যতটুকু দেখালো বেশ ভালো ডিটেইলিং। মানে যখনই ফার্স্ট সিনে দেখালো চোখগুলো যে লাল হয়ে গেছে, স্বাভাবিক আপনারা যখন একটা অন্ধকার কোল মাইনে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাজ করবেন, আপনার চোখটা ওরকমই হয়ে যাবে। সেই ডিটেইলটা বেশ ভালো, ভিএফএক্স ভালোই লাগলো, খারাপ লাগেনি। জল আসার যে ভিএফএক্সটা ছিল ভালোই ছিল, আমার মনে হয় কিছু কিছু স্টোরিটা বেশ ইমপ্যাক্টফুল হবে। আর যেটা ট্রু ইভেন্ট, আর আমার মনে হয় কিছু কিছু প্রফেশনাল এত টাফ, মানে আমরা যারা কমপ্লেন করি যে আমাদের লাইফস্টাইল আর এইসব নিয়ে, তখন মানে মাঝে মধ্যে ভাবা উচিত যে কিছু কিছু মানুষের রেগুলার প্রফেশনাল কতটা টাফ হতে পারে, যেটা হয়তো সত্যি কথা বলছি আমি হয়তো কোনোভাবেই ভাবতে পারবো না, কারণ কি আমার একদম এক্সপিরিয়েন্স নেই। এরকম একটা জায়গা যেখানে চারিদিকে তোমার কয়লা, সেখানে এত ডিপ আন্ডারে কি প্রত্যেক দিন তুমি জানো যে যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপরে সেম জায়গায় গিয়ে কাজ করা, আর যেটা হিসেবে তুমি এমনও না যে তুমি সোলজার বা কিছু, তোমার আলাদা একটা রেসপেক্ট, আলাদাই কিছু, সেটা না, কিন্তু তোমার ডেইলি খাবার আনার জন্য বাড়িতে এটা করতে হচ্ছে অনেককেই। তো খুব ঘটনা অনেক খুব খুব টাফ, খুব টাফ। দুবাইতে তেলের যে মাইনগুলো থাকে সেখানেও এরকম ঘটনা ঘটে থাকে, তো এটা খুবই রিস্ক জব একটা।
এটা ওয়েস্ট বেঙ্গলের ঘটনা। তো এই জন্য রবি কিষাণ এদেরকে নেওয়া হয়েছে, কারণ এরা বিহারি, তো রানীগঞ্জ কলমেন অনেক বিহারি লোকজন কাজ করে, এটা বেশ ন্যাচারাল মনে হবে আপনাদের দেখে, আমার মনে হচ্ছে। তো খুব ভালো ডিসিশন এগুলো, কাস্টিং খুব ভালো। আর আমার মনে হয় ওদিকে যদি শুটও করা হয়ে থাকে তো অনেক সিনারিও থাকবে, কারণ কি প্রতিজনের হয়তো ফ্যামিলি কেও দেখাবে ডিটেইলে, এখানকার কিছু কিছু লিডারসদের এদের। আর এরকম টাইমে খুব টাফ ডিসিশন থাকে অনেক সময়, অনেকে কোলাটারাল ড্যামেজ ভেবে বাঁচানোর জন্য, ও মাই গড, এটা তো ভাবাই যায় না, চায় না মানুষজন, কেন অনেকে ভেবেই নেই যে এতটা টাইমে হয়তো কেউ বেঁচে নেই, কিন্তু যে একজন যদি, এতগুলো মানুষ আছে, একজন যদি কেউ বেঁচে থাকে সেটা একটা ওয়ার্ডি অবভিয়াসলি। আর তাই জন্য এই সব ডিসিশনে অন্যদেরকে হিরোজও বানায়, এতটুকুটাই বেশ ইম্প্যাক্টফুল। মানে আমি ভাবিনি যে এরকম কিছু একটা দেখবো। তো আর অক্ষয় কুমার প্রচুর ট্রুভেন্স গুলো উঠিয়ে তুলছে, যে অরিজিনাল হিরোজ দেরকে অ্যাকচুয়ালি একটা করে ট্রিবিউট দেয়, অ্যাকচুয়ালি অনেকবার অ্যাকচুয়ালি বলে দিল। যাই হোক, আমি একটু খুবই ভালো, মানে সবকিছুই আছে, হ্যাঁ খুবই ভালো, মানে অ্যাক্টরস যারা, যে কাস্ট খুবই ভালো কাস্ট, ডাইরেক্টর কে আমি অতটা চিনি না, আরো বুঝতে পারবো আরো কিভাবে স্টোরিটা আনফোল্ড করছে। আপনারা জানাবেন আপনারা কি এক্সপেক্ট করছেন। অক্ষয় কুমারের অনেকদিন পর একটা এরকম মুভিজ আসছে, পরপর কিছু মুভি ফ্লপ হয়েছে অক্ষয় কুমারের, তো হোপ করছি এটা ভালো হোক। লাস্টটা খুব ভালো হয়েছে, লাস্টটা কোনটা হবে না মনে করতে পারছি না, লাস্ট যে কটাই বেরিয়েছে রক্ষাবন্ধন বলে যাই বলুন ফ্লপ করেছে। এই রিসেন্ট কিছু একটা লাস্ট লেটেস্ট কি মুভি যে টেস্ট মুভিজ মধ্যে আই থিং OMG 2, ওকে হ্যাঁ রামসেতু বলুন বা পৃথ্বীরাজ চৌহান বলুন, রক্ষাবন্ধন অতটাও হয়নি, আমরা দেখেছি, আমরা রক্ষাবন্ধনও দেখেছি আর রামসেতুর রিভিউ করেছি, ওটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে, খুব একটা ওয়াও ফ্যাক্টর নেই, কিন্তু OMG 2 খুব ভালো হয়েছে, এটাও হোপফুলি খুব ভালো হবে, আবার ব্যাক টু সার্কেল, হ্যাঁ নিজের ইয়েতে চলে আসছে, ফর্মে আসছে অক্ষয় কুমার। তো হ্যাঁ আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড, আপনাদের কেমন লাগলো, আমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনার ফ্রেন্ডদেরকেও বলুন সাবস্ক্রাইব করতে। আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।